আমি সুপারভাইজার পোস্টে জয়েন করেছি, যখন দেখলাম যে না 17,650 টাকা স্যালারি, শুক্র শনি বন্ধ এবং বিভিন্ন সুবিধা আছে, সরকারি সুবিধা, তখন আমি মনে করলাম যে না এটা অনেক ভালো একটা চাকরি। তারপরে আমি ওই চাকরি থেকে মুভ করে এখানে আসলাম। আসার পরে যখন আমাদের 14 তারিখে জয়েন হলো, 14 জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে হচ্ছে ব্র্যাক লার্নিং সেন্টারে হচ্ছে হয় ট্রেনিং হয়। তো ট্রেনিংটা অনেক সুন্দর হচ্ছে হলো। তারপরে আমরা তখন পর্যন্ত আমরা জানি না যে এই প্রজেক্টটা ছিল ভুয়া। তারপরে যখন ফেব্রুয়ারি গেল, মার্চ আসলো, মার্চে আমাদেরকে এর মধ্যে যে আমাদের যোগদানপত্র যে আমরা সাইন করেছি সব কিন্তু এই অফিসেই হয়েছে। যোগদানপত্র সাইন করার পরে আমরা হচ্ছে যে চলে গেছি ফিল্ডে, আমাদেরকে বলছে যে আপনারা এই কাজ হবে, আপনাদের আপনাদের কাজ হবে যে হচ্ছে যে এই যে আপাতত যে ক্লিনিকগুলো হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স, এগুলো আপনারা দেখবেন, এগুলো দেখবেন এবং হচ্ছে গ্রামের মানুষদের সাথে কথা বলবেন। হ্যাঁ, তো আমরা এ অনুযায়ী আমরা কাজ করতেছিলাম। আমি সুপারভাইজার পোস্টে ঢুকছিলাম, আমার স্যালারিও ঢুকছে, বেসিক স্যালারি 11,000, কয়েকদিন আগে হচ্ছে যে আপনার জনতা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। হ্যাঁ, তারপরে আজকের যে প্রেক্ষাপট, আপনাদের কি আজকের প্রেক্ষাপট আমরা সবাই জানি, আপনাদের কি পুলিশ ভেরিফিকেশন হলো চাকরিতে যোগদানের আগে? জি, আপনাদের পুলিশ ভেরিফিকেশন করছিল না? আমার, আমি তো লালমিয়ার জেলা, আমার বাড়ি, আমার পুলিশ ভেরিফিকেশনটা হয় নাই ভাইয়া। কার কার হয়েছে এখানে? ওই যে নজরুল ভাইয়ের পুলিশ ভেরিফিকেশন হয়েছে, অনেক যারা রংপুরের লোকাল তাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে, এতটুকু আমি জানি, কিন্তু আমারটা হয়নি। আর আমি আসলে কোনোভাবেই বুঝতে পারিনি যে এই প্রজেক্টটি আসলে ভুয়া। কীভাবে বুঝলাম, আজকে যখন সকালে আমি এসেছি অফিসে, আমার আজকে হচ্ছে একটা স্যালারি হওয়ার কথা ছিল, কোনো পারপাসে একটা পত্রিকা দিতে আমি আসিছিলাম, আমাকে বলা হয়েছিল যে এই পত্রিকাগুলো প্রেস ক্লাব থেকে কিনে এখানে যেন অফিসে নিয়ে আসি। নিয়ে আসার পরে যখন জি জি এক্স্যাক্টলি, এটা হচ্ছে আপনার যুগান্তর, তারপরে হচ্ছে জি জি জি, আর হচ্ছে দেশ দেশ রূপান্তর, তারপরে হচ্ছে তারপরে দেশ রূপান্তর, যুগান্তর, আরো দুই তিনটা পত্রিকা ছাপানো হয়েছে আপনি। তারপরে হচ্ছে তুমি চাকরির সময় কোনো টাকা দিছিলে? না 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 ভাইয়া, না না না, আমি কোনো লেনদেন 11,000 টাকা পেলা কি কাজ করছো তুমি, কিসের জন্য দিল তোমাকে? কাজ হচ্ছে যে আমি ওই যে যে ইয়াটা হচ্ছে ইউনিয়ন হেলথ কমপ্লেক্সটা হচ্ছে ওটা আমি তদারকি করেছিলাম, গেছি দেখছি, এবং এই প্রজেক্ট সম্পর্কে এখন কি মনে হচ্ছে না তোমরা প্রতারণার শিকার হয়েছো? জি অবশ্যই প্রতারণার শিকার হয়েছে, 100%। ভিশনে সিনি এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। মাত্র নতুন নিয়োগ হলাম, আমাদের ট্রেনিং ও হলো কিছুদিন আগে এই প্রজেক্টটার উপরে, প্রকল্পের উপরে। কি ট্রেনিং নিলো? আমাদেরকে পাইছে এই জন্যই ধরছে, আমাদেরকে কোনো ধরে নাই, আমরা কোনো ক্রাইমই পাই নাই, আমাদের কাছে কোনো রকম কোনো ডকুমেন্টস পাই নাই। আপনাদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা দিচ্ছে, দেখে তো অভিযোগ উঠছে। হ্যাঁ, এরকম অনেকে যার যার কাছে পাইছে, এখানে তো অনেক নিয়োগ হয়েছে, কারো কারো কাছে টাকা নিতে পারছে, কারো কারো কাছে টাকা নিতে পারে নাই। আপনাদের আপনাদের কারো কাছে টাকা নিতে পারে নাই? আমাদের কাছে যেটা মনে হচ্ছে এক ধরনের যে বড় ধরনের কোন প্রতারক চক্র মনে হলো, সেজন্যই আমাদের এখানে আসা। এসে আমরা এখানে কিছু রেজিস্টার, কিছু ডকুমেন্টস এবং কম্পিউটার জব্দ করি, আমরা এগুলো অফিসে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব। পাশাপাশি কেউ প্রতারিত হয়েছে কি না আমরা এটা সংবাদটা নেওয়ার চেষ্টা করতেছি। প্রতিষ্ঠানটির নাম IRDP, আর এর প্রধান মোস্তফা কামাল রাসেল। উনি ধরা পড়ছে? না, উনি ধরা পড়ে নাই, উনি ছিল না এখানে। আমরা 9 জনকে নিয়ে যাচ্ছি, যাচাই বাছাই করবো, জিজ্ঞাসাবাদের জন্য 9 জনকে নিয়ে যাচ্ছি, এরা অফিসের কর্মচারী। আপনাদের উপকার।